আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেব্রুয়ারি তেইশ জামাত নিয়ে একই বললেন মির্জা আব্বাস আওয়ামী লীগ জামাত এসব কি সামনে আনতে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগের মতো বিএনপিও জামাত কার্ড ব্যবহার করতে চাচ্ছে আওয়ামী লীগ জামাত কার্ড ভালোভাবেই ব্যবহার করেছে এবং বিএনপি জামাত বিএনপি জামাত এই যে পরিভাষাটা এর মধ্য দিয়ে রাজনৈতিক প্রচারণায় তাদের মূল প্রতিপক্ষ বিএনপিকে ডিমোরালাইজ করার ক্ষেত্রে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়ার ক্ষেত্রে অনেক সফলতা পেয়েছে এর মানে জামাত কার্ড আওয়ামী লীগ ভালোভাবেই ব্যবহার করেছে বিএনপির বিরুদ্ধে এখন বিএনপি স্পষ্টতই জামাতকে এড়িয়ে চলতে চাচ্ছে জামাতকে দূরে ঠেলে দিতে চাচ্ছে যুগবত আন্দোলনে জামাত অংশগ্রহণ করা সত্ত্বেও জামাতকে মোটেও অ্যাকনোলেজ করছে না বা রিকগনাইজ করছে না বিএনপি এবং শুধু সেটাই নয় বিএনপি দূরে ঠেলে দিয়েই বা আন্দোলনের শিকার না করেই খান্ত থাকছে না এবং আমি যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ যেরকম জামাত কার্ড ব্যবহার করেছে মানে বিএনপি জামাত পরিভাষা ব্যবহারের মধ্য দিয়ে এখন বিএনপিও চাচ্ছে সেরকম যে আওয়ামী লীগ জামাত পরিভাষা সামনে আনতে এটা বিএনপির একটা পরিকল্পনা কিছুদিন আগে বা কয়েক মাস আগে আমরা দেখেছিলাম বিএনপি নেতা টুকু তিনি আওয়ামী লীগ জামাত পরকিয়া এই শব্দটা ব্যবহার করে তুমুল সমালোচিত হয়েছিলেন জামাতের নেতাকর্মীদের মাধ্যমে এবং বিএনপিরও একটা অংশের মাধ্যমে এখন এই ফেব্রুয়ারি তেইশে এসে আমরা দেখলাম মির্জা আব্বাস সাহেব একটা বক্তব্য দিয়েছেন বিএনপির একটা প্রোগ্রামে সেখানে আবার এ ধরনের একটা ইঙ্গিত আওয়ামী লীগ জামাত তত্ত্বাবধ সরকার চেয়েছিল এখন আমরা চাইছি এই যে কথাটা আওয়ামী লীগ জামাত চেয়েছিল এটার বিষয়বস্তু ভিন্ন কিন্তু মূলত মূলত ওই যে এজেন্ডা এখন সেদিকেই যেতে দূরে ঠেলে দিয়ে খান্ত নয় আওয়ামী লীগের সাথে ট্র্যাক দিয়ে রাজনীতি করতে চাচ্ছে মির্জা আব্বাস বিএনপির স্থায়ী সদস্য মির্জা আব্বাস বলেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি তো ছিল জামাত ইসলামী ও আওয়ামী লীগের তারা বিএনপি সরকারের সময় বলেছিল এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার আর আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সারা জীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই বুধবার ফেব্রুয়ারি এক দুই একদিন পরে আপনারা শুনছেন বিকেলে রাজধানীর কমলাপুর শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামের পাশে পদযাত্রা পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য মির্জা আব্বাস কথা বলেন তিনি বিএনপির পদযাত্রাকে বর্তমান সরকারের সব বলে মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন আজ আমরা বলছি তত্ত্বাবধায়ক সরকার আর তারা বলছে সংবিধানের বাইরে যাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি মূল পয়েন্ট এটাই যে রাজনীতিতে আরও সামনে আমি বলে দিচ্ছি যে আপনারা সামনে দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী আহ যে বিএনপির আরো অনেক সিনিয়র নেতারা আওয়ামী লীগ জামাত আওয়ামী লীগ জামাত এই পরিভাষাটা সামনে আনার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিতর্কিত করা বা বিএনপির আওয়ামী লীগ যেরকম ফায়দা পেয়েছিল জামাত কার্ড ব্যবহার করে বিএনপি সেটা চাইছে তারই অংশ হিসাবে মির্জা আব্বাস সাহেব আওয়ামী লীগ জামাত পরিভাষাটা সামনে আনলেন এর আগে টুপু সাহেব এনেছিল আরও সামনে অনেকে আনবে এখন ক্ষমতা থেকে এত দূরে থেকেই বিএনপি এই কাজ করছে জামাতকে নিয়ে তো ক্ষমতায় আসলে জামাতের সাথে কেমন আচরণ করতে পারবে অথবা আওয়ামী লীগের চাইতে যে বেশি ভালো আচরণ করবে তার কোনো গ্যারান্টি আছে বলেও মনে করি না তো আওয়ামী লীগ জামাত তো সব পরিভাষা সামনে আনতে যাচ্ছে বিএনপি স্পষ্টতে বোঝা যাচ্ছে কিন্তু বিএনপি এতে লাভ পাবে না বিএনপি জামাত পরিভাষা এটা বাস্তব অনেক দিন যাবত তারা একসাথে চলেছিল ভালো বন্ধু ছিল কিন্তু আওয়ামী লীগ জামাত পরিভাষা এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা যাবে না রাজনীতি এটা সম্ভব হবে না আওয়ামী লীগও মেনে নেবে না জামাতও মেনে নেবে না দেশের জনগণ এটা গ্রহণ করবে না এটা বিএনপি নেতাদের একটা অবান্তর প্রজেক্ট